कुम प्रिय दर्शक आपनारा सकलेई जानें आबू तोहा मोहम्मद आदनान भाई दीर्घ दस दिन जाबत तिनी निखोज एवं तिनी निखोज हुआर पर थेके प्रत्येकटी मुसलमान एवं प्रत्येकटी मानवतावादी मानुष एकटी कामना करछेन ए भाईटी कोथाय आछेन तिनी कि एकदम हारिए गेछेन ताकि कि मेरे फेला हयेछे नाकि जीवित आछे। हाँ प्रिय दर्शक अवशेषे अनेक अपेक्षार परे तार संबाद पावा गेछे আবু তোহা মোহাম্মদ আদনান তিনি জীবিত আছেন এবং তিনি ডিবি পুলিশের জিম্মায় আছেন। প্রিয় দর্শক এমনটি জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য নামের একজন ব্যক্তি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন। তিনি সেখানে বলেন, আমার আন্তর্জাতিক মানবাধিকারের বন্ধুরা সহ একাধিক উৎস থেকে শোনা যাচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি নাকি এখন ডিবি পুলিশের জিম্মায় আছেন। ডিবি পুলিশ আইনসঙ্গতভাবে জিজ্ঞাসাবাদের জন্য কোনো নাগরিককে চিঠি দিয়ে ডেকে নিতে পারে, কাউকে সঙ্গীসহ তুলে গুম করে ফেলার ম্যান্ডেট ডিবি পুলিশের নাই। আবু তোহা মোহাম্মদ আদনান কোথায় আছেন এটা ওনার পরিবারকে জানান, ওনাকে আইনি সুরক্ষার আশ্রয় নেওয়ার সুযোগ দিন, নইলে সংশ্লিষ্ট সকলকে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিতে হবে এই গুমের দায়। গুম মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ, গুমের ক্ষমা নাই, গুমের বিচার কখনো তামাদি হয় না। আমরা নীরব হব না যতক্ষণ পর্যন্ত না তহার খোঁজ পাওয়া যায়। প্রিয় দর্শক যেহেতু একটি সূত্র থেকে তার খোঁজ পাওয়ার একটি সমূহ সম্ভাবনার নিউজ দেখা দিয়েছে, একটি খবর পাওয়া গেছে, সেহেতু আমরা আশা করতেই পারি আবু তোহা আদনান ভাই এখনও বেঁচে আছে এবং তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। বিশেষ করে তার পরিবার তার সন্ধানটুকু চাচ্ছে, তিনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন, তিনি কেমন আছেন, তার সন্ধানটুকু অন্তত পক্ষে দিয়ে যাতে তার শুভাকাঙ্ক্ষী এবং তার ভক্ত তার পরিবারের মানুষকে শান্ত করা হয়, এটি আমাদের দাবি। এবং আমরা চাই আবু তোহা মোহাম্মদ আদনান ভাই অচিরেই আমাদের মাঝে ফিরে আসুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।